মেডিকেল এবং বিভিন্ন ভর্তি পরীক্ষার সময় মোডাল ভার্ব এবং সেমি মোডাল ভার্ব থেকে অনেক ধরনের কোয়েশ্চেন আসে। তেমনই একটা সেমি মোডাল ভার্ব হচ্ছে নিড নট। এখন খালি চোখে নিড নটকে দেখলে আমরা অনেক সময় নিডের কথা চিন্তা করি। দেখো, নিড হচ্ছে এমন একটা শব্দ যেটা কিনা নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে, আবার ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। কিন্তু যখন আমরা নিড নট বলছি, তখন সেটা একটা সেমি মোডাল ভার্ব। সো আমি একটা পোস্ট করেছিলাম যেখানে বলেছিলাম হি নিড নট গো দেয়ার। অনেকেই বলতেছো ভাইয়া হি নিডস নট কেন হলো না। সো ব্যাপারটা হচ্ছে এখানে নিড নটটা মোডাল ভার্ব, আর মোডাল ভার্ব কিন্তু চেঞ্জ হয় না। যেমন হি ক্যান গো দেয়ার আমি কি বলবো, হি ক্যানস গো দেয়ার কখনোই বলবো না। সো একইভাবে হি নিডস হবে না, হি নিড নটই হবে, এবং নিড নটের পরে ভার্বের বেস ফর্ম বসবে, যেমনটা মোডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে। সো হি নিড নট গো দেয়ার। অনেকে যে ভুলটা করে সেটা হচ্ছে হি নিড নটের পরে আবার ইনফিনিটিভ ইউজ করে, মানে টু প্লাস ভার্বের বেস ফর্মকে ইউজ করে, এটাও ভুল। অর্থাৎ মনে রাখতে হবে নিড নটের পরে শুধুমাত্র মোডাল ভার্ব হওয়ার কারণে সেটা ভার্বের বেস ফর্ম হিসেবে বসবে, অর্থাৎ হি নিড নট গো দেয়ার, হি নিড নট ওয়ারি অ্যাবাউট থিংস, এইভাবে আমরা শিখব। আর যদি আমার এমন হয় যে হি যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তার সাথে এস বাই এস যুক্ত হয় ভার্বের প্রেজেন্ট ফর্মে, তাহলে নিড যখন ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ মেইন ভার্ব, যেমন হি নিডস টু ডু দিস, তার এটা করতেই হবে, তখন আমরা হি এর পরে যখন নিড ব্যবহার করছি সেই নিডের সাথে এস যুক্ত করছি, হি নিডস টু ডু দিস।